যে কোনো রাজনীতির সঙ্গে যখন শিল্প সাহিত্যের মিশ্রণটা থাকবে তখন সেই রাজনীতিটা মধুময় হবে, সেই রাজনীতি সুখকর হবে, সেই রাজনীতি ভালো হবে। পদক প্রদান করা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের মাঝে, এটার চর্চা আছে দুরকম, খুব সস্তা রকমের চর্চাও আছে, 500 টাকা করে নেয় আবার পদক দিয়ে দেয় এরকম চর্চাও আমাদের মধ্যে আছে। নকিব সেই সস্তা জায়গাটি থেকে কি নিজেদেরকে ব্যতিক্রম করে দাঁড় করিয়ে আলাদাভাবে তারা যে জানানটুকু দিচ্ছে যে একটি পদকের মর্যাদা আছে, বিচার বিশ্লেষণ আছে, মূল্যায়ন আছে, আমি মনে করি নকিবের মতন একটি ধারাবাহিক একটি পত্রিকা একেবারে কাগজের যে বাজার মূল্য, প্রিন্ট মিডিয়ার যে মরে যাওয়া হালত, তখনও নকিব নিজেকে একেবারে নববধূর মতো করে সাজিয়ে গুছিয়ে 4 কালারে করে ছাপা হচ্ছে, ভালো কাগজ দিচ্ছে, ভালো লেখকদের লেখা ছাপছে, লেখকদেরকে মূল্যায়ন করছে, সেই জায়গায় নকিব সফল। এবং শিশু কিশোর পত্রিকা যেহেতু আমার বন্ধু জিয়াউল আশরাফ এখানে নির্বাহী সম্পাদক, পত্রিকাটি প্ল্যানার এবং কাজ করে, নকিব মূলত একটি কাগজে পত্রিকা হলেও আমি একেবারে নাম ধরে বলতে চাই না, এটা আমাদের জন্য একটি চিন্তা এবং কালচারাল একটি যুদ্ধ আমাদের বাচ্চাদেরকে আজকে বিষ গিলানো হচ্ছে, সেটা নানান রকম ভাবে আমাদের বাচ্চাদের কাছে খুব সুন্দর করে আমাদের অনুপযুক্ত খাবার পরিবেশন করা হচ্ছে। শিশু কিশোরদের সামনে আসহাবে রসুল, আকাবির আসলাফ, আমাদের মনন এবং চিন্তা যাদের মাধ্যমে গঠন হবে তাদেরকে পরিবেশন করা হচ্ছে না। তো নকিব সেই জায়গাটি আমি অনেকগুলো বিভাগের সঙ্গে পরিচিত, বিশেষ করে মৌলানা মোহাম্মদ জাহিরুল আবেদিন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে সেখানে নিয়মিত লিখছেন। আমাদের এই দেশের এই অঞ্চলের বাচ্চাদের কাছে গল্পের আদলে, ছড়ার আদলে অথবা কবিতার আদলে মুসলিম সংস্কৃতি যেভাবে উপস্থাপন করা প্রয়োজন, আমাদের ভিন্ন ধারার মানুষগুলো আমাদের স্কুল কলেজের বাচ্চাদের কাছে আজকে যে সমস্ত পত্রিকা বিভিন্ন নামে কাজ করছে সেই জায়গায় নকিব একটি বড় রকমের জায়গা দখল করে আছে এবং আমাদের জন্য এটা অনেক বড় গুরুত্বপূর্ণ একটি দিক। আমি আমার বন্ধু জিয়াউল আশরাফকে অনুরোধ করব আমাদের মাদ্রাসার গণ্ডির বাইরেও স্কুলের ছেলে মেয়েদের কাছে নকিবকে আরো সহজলভ্য করে তোলা যায় কিনা এবং সেখানেও বাচ্চাদেরকে নিয়ে কাজ করা যায় কিনা সেই প্রচেষ্টা এবং সেই চিন্তা তারা করবে, এ আবেদন রেখে কথা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।